বই যারা পড়ে তারা মূর্খ থাকে না কারণ এই বই তো মূর্খ থাকতে নিষেধ করে এই বই বলে মূর্খ থাকা মহাপাপ এই বইয়ের প্রথম মেসেজ হচ্ছে পড় কার নামে এই বইয়ের প্রথম শব্দটা কি ইকরা মানে পড়ো রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন কোরআন যারা মানে তাদেরকে পড়তেই হবে না পড়ে বাঁচার কোনো সুযোগ নাই আপনার মন ভালো আছে পড়েন আপনার মন খারাপ তখনও পড়েন আপনি সুস্থ পড়েন আপনি অসুস্থ পড়েন আপনি মুকিম পড়েন আপনি মুসাফির পড়েন আপনি দেশে আপনি পড়েন আপনি প্রবাসে আপনি পড়েন আপনি ঘরে কি করবেন পড়বেন আপনি নৌকায় চড়ে যাচ্ছেন কি করবেন বিমানে ফ্লাই করছেন কি করবেন আপনি মরতেছেন তখনও পড়বেন পড়তে পড়তে মরেন অমি মরার সময় পড়ার দরকার আছে না মরার সময় পড়তে হবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার মানে এটা এমন ধর্ম মরার সময় সান নাই মরার সময় পড়তে হয় চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য এই কোরআন বলল আমার প্রথম মেসেজ হচ্ছে পড়ো পড়লে সব জানতে পারবা কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো সুবহানাল্লাহ পড়ে পড়ে নিজের জীবন গড়তে হবে এটা কোরআনের মেসেজ আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো সহি সমঝ দান করো আর জোরে বলুন আমিন আমিন আমার খুতবার শুরুতে সূরাতুল ইনসান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আসুন এই সূরাটির আলোকে কয়েক মিনিট আমরা কিছু কথা শুনি কোরআন থেকে আলোকিত হওয়ার চেষ্টা করি যে আয়াতটি পড়েছি আয়াতটি কোরআনের 29তম পারার একটি সূরা এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 31 এটি মাক্কী সূরা সূরার নাম সূরাতুল ইনসান আওয়াজ করে সবাই বলেন সূরার নাম আবার বলেন সূরার নাম এটি মাক্কী সূরা এবার উত্তর করেন এটি কি সূরা মাক্কী সূরা বিশ্বনবীর জীবনে দুইটা পর্ব একটা মাক্কী পর্ব মাদানী পর্ব একটা মাক্কী ইনিংস একটা মাদানী ইনিংস ইনিংস বুঝেন ক্রিকেট যারা খেলে ওরা খুব বুঝে এদের কমন পোর্স মাক্কী ইনিংস মাদানী ইনিংস মাক্কী ইনিংসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্র্যাটেজি ছিল খুব ধীরে সুস্থে তাওহীদের দাওয়াত দেওয়া রিসালাতের দাওয়াত দেওয়া আখিরাতের দাওয়াত দেওয়া কিন্তু মাদানী ইনিংস তার বিপরীত ওইখানে এত ধীরে সুস্থে না ওখানে বিশ্বনবী সশস্ত্র সংগ্রামে নেমেছেন ইনিংস বললাম এই জন্য ক্রিকেটে মাঝে মাঝে উইকেট বেশি পড়লে ঠেকায় খেলা হয় কথা বলে তো সেই হিসাবে বলতে গেলে মাক্কী ইনিংসে বিশ্বনবী ঠেকিয়ে খেলেছেন আর মাদানী ইনিংসে ছক্কা মারছে কি মেরেছে ছক্কা মেরেছে চার ছক্কা হাঁকিয়েছে সশস্ত্র সংগ্রাম করেছে ইমানের বলে বিশ্বনবী বলিয়ান হয়েছে চিল্লায় এখন ঠিক কিনা যে ইমানের প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নের কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি